নমস্কার, আমি ডক্টর যোগীরাজ রায়, পিজি হসপিটাল SSKM হসপিটালের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ। ইদানিংকালে আমাদের সংক্রামক ব্যাধি সংক্রান্ত যে জনস্বাস্থ্য সমস্যাগুলো আমরা দেখছি, তার মধ্যে একটি সমস্যা আমাদের বহুদিন ধরেই চলছে এবং সেটা যত দিন যাচ্ছে তার ব্যাপ্তি অনেক বেড়ে যাচ্ছে। যদিও আমাদের এর জন্য এর পরিপন্থী আইন রয়েছে, সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই সমস্যাটা কিন্তু জাজ্বল্যমানভাবে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। সমস্যাটি কি? সমস্যাটি হলো যথেচ্ছ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশান ছাড়া, এবং যারা অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশান করতে পারেন না তাদের কথা মতো বা নিজের বুদ্ধিতে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া। তো এ ব্যাপারে আমাদের যে লিগাল যে আমাদের আইন আছে, আমাদের দেশের যে আইন আছে, তা হলো যে অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশান একজন ফর্মাল যিনি ডাক্তার তিনিই করতে পারেন, এবং সেই ডাক্তারবাবু ডাক্তার দিদিমণির প্রেসক্রিপশানের যে অ্যান্টিবায়োটিক থাকবে সেটি কোনো ফার্মাসি মানে ওষুধের দোকান বা ওষুধ সরবরাহকারী কোনো সংস্থা, সেই অনুযায়ী সেই অ্যান্টিবায়োটিকটি দেবেন এবং রুগী সেটাকে নেবেন। এটাই আমাদের দেশের আইন। কিন্তু আমরা গ্রাউন্ড রিয়ালিটি কি দেখি? আমরা দেখি যে সাধারণত লোকজন এই কাশি হলো বা ইউরিনে একটু জ্বালা হলো বা একটু জ্বর হলো একদিন, তারা ওষুধের দোকানে যাচ্ছেন, একটা কমপ্লেন বলছেন, সেই অনুযায়ী দুটো অ্যান্টিবায়োটিক, একটা কি দুটো অ্যান্টিবায়োটিক, একটা কি দুটো পাতা থেকে দুটি ট্যাবলেট কেটে দিয়ে দেওয়া হচ্ছে, এবং বাচ্চাদের ক্ষেত্রেও দু ছিপি খেতে বলা হচ্ছে এবং সেটি তারা খাচ্ছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে ভালো থাকছেন, কোনো কোনো ক্ষেত্রে তারপরে তার সমস্যা হচ্ছে। এবং এক্ষেত্রে বেশিরভাগ রোগী যেহেতু ভাইরাসজনিত হয় আমাদের প্রাথমিক স্তরে, এবং ভাইরাসজনিত রোগ এমনি দু তিন দিনের মধ্যে সেরে যায়, মনে হতে পারে যে ওই ওষুধটি মহৌষধ এবং ওই অ্যান্টিবায়োটিকটি খাওয়ার জন্য আমি খুব ভালো হয়ে গেছি, আমি একদম স্বাস্থ্যবান হয়ে গেছি, দুটি ডোজ খেয়ে একটি 10টি ট্যাবলেটের পাতা তিনটি ট্যাবলেট খেয়ে আমি একদম একদম সুস্থ হয়ে গেছি। কিন্তু ব্যাপারটা তা নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাস এবং সেলফ লিমিটিং, মানে নিজেই নিজে সেরে যায়। তো সে জাতীয় রোগ আপনি অ্যান্টিবায়োটিক খেলে হয়তো 5-7 দিনে সারবে এবং অ্যান্টিবায়োটিক না খেলে 1 সপ্তাহে সারবে। তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আপনারা একটু হাত জোর করে বলছি, আপনারা এভাবে যথেচ্ছাচার করবেন না। আমাদের বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, সর্বত্র হেলথ প্রফেশনালরা আছে যাদের কাছে গিয়ে আপনারা অ্যান্টিবায়োটিকের দরকার আছে কিনা সেটা জেনে নিতে পারেন, আপনার রোগের সমস্যা কী কী হচ্ছে স্যার সিমটম বলে ডাক্তারবাবু ডাক্তার দিদিরা সেই বুঝে ওষুধ দেবেন। যদি দরকার হয় দেবেন নিশ্চয়ই, আর যদি দরকার না হয় তাহলে অযথা এগুলি খাবেন না। আর জ্বর হলেই, এক বেলা জ্বর হলো, এক বেলা গলা ব্যথা হলো, সঙ্গে সঙ্গে আমি দুটো অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিলাম, এগুলো করে কিন্তু আমরা অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটাকে রেজিস্ট্যান্ট করে দিচ্ছি। এর ফলে কি হয়, এরকম ধরুন পেটে পাতলা পায়খানা হয়েছে, একটা কি দুটো পাতলা পায়খানা হয়েছে, যেখানে আমাদের ওআরএস খেলে ঠিক হয়ে যায়, সেখানে আমরা ঠিকমতো ওআরএস মানে উঁচিনির জল না খেয়ে আমরা দুটো হয়তো দেখা গেল কোনো মেট্রোনিডাজোল বা ওফ্লক্সাসিন ওনিডাজোল এইসব ট্যাবলেট দুটো তিনটে খেয়ে নিচ্ছি, আবার ওআরএসও খাচ্ছি, জলও খাচ্ছি, খেয়ে আমার এমনি ঠিক হয়ে যাচ্ছে, নাম হচ্ছে ওই ট্যাবলেটগুলো। তো এই ধরনের ওষুধ প্রয়োগে নিজের সেলফ মেডিকেশন বলুন, বা যারা অতটা শিক্ষিত নন, অ্যান্টিবায়োটিক নিয়ে পড়াশোনা করেননি, এরম লোকেদের কাছে প্রেসক্রিপশান, যেমন ওষুধের দোকানদার, যেমন ওষুধের দোকানে যারা ঘুরে বেড়ায় তাদের কাছ থেকে প্রেসক্রিপশান, এই ধরনের লোকেদের কাছ থেকে যদি জেনে আপনারা ওষুধ খান, তার ফলাফল হিসেবে ওই অ্যান্টিবায়োটিকটা কিন্তু প্রয়োজনীয় সময়ে আর কাজ করবে না, তার এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে ওই ব্যাকটেরিয়াগুলির সঙ্গে যে সে ওই সাধারণ অ্যান্টিবায়োটিকই কিন্তু তখন আর কাজ করবে না। এবং তার প্রমাণ হিসাবে আমরা কিন্তু ইন্টেনসিভ কেয়ার ইউনিটে বা যেখানে খুব খারাপ রোগী থাকে সেখানে র্যাম্প্যান্ট দেখতে পাচ্ছি, যে সব মানুষ আসছেন বাড়ি থেকেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে, যেটা আমরা হসপিটালে থাকতে থাকতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখতাম, এখন বহু ক্ষেত্রে দেখছি বাড়ি থেকেই রোগী অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আসছে। এরম যদি চলতে থাকে পরবর্তীকালে গুরুতর রোগ হলে, গুরুতর ইনফেকশন হলে
ডাক্তারবাবুদের কাছে কিন্তু ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ আর কিছু পড়ে থাকবে না, তখন কিন্তু বেহরে মারা যেতে হবে। তাই অনুরোধ করব যে আপনারা অ্যান্টিবায়োটিকের যথেচ্ছাচার নিজে করবেন না, হ্যাঁ, যাদের লাইসেন্স আছে তাদের কাছে অন্তত যান, যেমন স্বাস্থ্যকেন্দ্র, যেমন হাসপাতাল, যেমন ডাক্তারবাবুদের কাছে গিয়ে কথা বলুন, তাদেরকে কমপ্লেন করুন, তাদের সমস্যার দিকে যদি তাদের মনে হয় তারা আপনাদেরকে নিশ্চয়ই ওষুধ দেবেন। এবং ওইরকমভাবে আধ খেচড়া অ্যান্টিবায়োটিক একদিন খেয়ে বন্ধ করে দেওয়া, আধখানা খাওয়া, যেটা যার ডোজ, যেটা যার ডিউরেশন, সেটা না কমপ্লিট করে খাওয়া, এগুলো করে কিন্তু আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারছি। এই ধরনের প্র্যাকটিস থেকে বিরত থাকুন।